আসসালামু আলাইকুম সবাইকে, বাংলার ক্ষুদে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকে আমি তৈরি করব পেঁয়াজের পেঁয়াজু। নামটা খুব ইন্টারেস্টিং না, খেতেও কিন্তু অনেক মজাদার। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক মূল রেসিপিতে। আজকের আমার রেসিপির মূল উপকরণ হলো পেঁয়াজ। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা হাতে একটু কোচলে নরম করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ চাট মশালা। চাট মশালার পরিবর্তে আপনারা গরম মশালাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তারপর আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করছে। দিয়ে দিচ্ছি 1টি ডিম। সব কিছু আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ বেসন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, কিন্তু আমার সম্পূর্ণটা লাগেনি। এরপর আমি গরম তেলে পেঁয়াজগুলোকে মিডিয়াম আঁচে ভেজে তুলে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার স্ন্যাক্স পেঁয়াজের পেঁয়াজু। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সকলে আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।